চাই, সে উদ্দেশ্যেই এই চ্যানেলটির নান্দিমুখ ঘটানো হল। বাংলা ছোট গল্পের যে ঐতিহ্য রবীন্দ্রনাথের আগে থেকে, প্রভাত কুমার মুখোপাধ্যায়, জগদীশ গুপ্ত বা তারও আগে থেকে বাংলা গল্পের যে ঐতিহ্য, আর রবীন্দ্রনাথ তো মহান গল্পকার ছিলেন তা আপনারা সকলে জানেন, তারপরেও যে বাংলা ছোট গল্পের বলিষ্ঠ ধারা বাংলা সাহিত্যে বহমান রয়েছে, সেই ধারারই অংশ হিসেবে আমরা যারা 80-এর দশকে গল্প লিখতে এসেছিলাম এবং আমাদের আগের 60 এবং 70-এর দশকে আমাদের বয়োজ্যেষ্ঠ কথাসাহিত্যিকেরা যারা গল্প লিখেছেন এবং লিখছেন, তাদের অনেকের সঙ্গেই আমাদের বিভিন্ন গল্প উৎসবে, গল্পপাঠের আসরে দেখা হয়, কথা হয়, ভাব বিনিময় হয়, তাদের গল্পের প্রতিও আমি শ্রদ্ধাশীল। ভূমিকায় আমি একথাই বলতে চেয়েছি যে এই লকডাউনের সময়ে, এই করোনার আবহে আসুন না আমরা একটু সৃষ্টিশীল থাকি, আমাদের মননটাকে একটু ঋদ্ধ করি, আমরা একটু সুকুমার বৃত্তির চর্চা করি। সকলে ভালো থাকুন, আমি গল্প পাঠ করবো, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলেই আমার এই চ্যানেলটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।